আপনাদের সামনে ব্রেকটা মারতে ভয় পান যারা নতুন আছে, গাড়ি একবার দুটো ভারসাম্যটা বজায় রাখবে, এক্ষেত্রে কিন্তু আপনাদের স্টার্টটা বন্ধ হবে না, এক্ষেত্রে আপনাদের কিন্তু স্কিডও করবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও বিষয়টা কি, যে আমি ব্রেক নিয়ে এর আগে কিন্তু অনেকগুলো ভিডিও করেছি, বাইক ব্রেক কীভাবে করতে হয়, কীভাবে থামাতে হয়, সব কিছু মোটামুটি করা হয়ে গেছে কমপ্লিট। তবে একটা প্রশ্ন আছে, সেটা হলো কি দাদা, অনেক সময় আমি যদি হট করে ব্রেক মারি তো আমার পিছনের চাকা স্কিড করে, পিছনের চাকা পিছলে যায়, এটার কারণটা কি, এটা আমি কিভাবে অ্যাভয়েড করবো, মানে আমার পিছনের চাকা যেন কীভাবে ব্রেক মারলে আমার পিছনের চাকাটা স্লিপ করবে না। তো দেখুন, এই ভিডিওটার মধ্যে আপনারা এটাই পুরোপুরি জানতে পারবেন এবং আপনাদেরকে শিখিয়ে দেবো পুরোপুরি। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আপনারা দেখুন, আপনারা যদি শিখতে চান। আর এরকম টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না, ভবিষ্যতে আরও এরকম টাইপের ভিডিও আপনারা কিন্তু পাবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে পারেন, ওখানে মেসেজ করতে পারেন। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই এবং আমরা শিখে নেই। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই এটাই, যে আপনারা আগের যে ভিডিওগুলো আছে ব্রেক করা, সেটা আগে প্রথমে ভালো মতো দেখুন, ঠিক আছে? তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। তো আমি এই ভিডিওটা লাস্টে আমি পিএলএস দিয়ে দেবো, সেই পিএলএসের মধ্যে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা ভালো মতো বুঝবেন। তো আপনাদের স্কিডটা করে কী জন্য, দেখুন আপনারা হঠাৎ করে যখন ব্রেক মারেন বা আপনাদের চাকার তলে কোনো পাথর টাইপের কিছু বা আপনাদের হচ্ছে মাটি, মানে যেগুলো বালু বলা হয়, বালু টাইপের যদি কিছু পড়ে তখন কিন্তু স্কিডটা করে। এবং স্কিডটা তখনই করে আপনারা যখন এমার্জেন্সিতে বা অসংখ্য যখন আপনারা হুট করে ব্রেকটা মেরে দেন এবং পা ব্রেকটা যখন হট করে মেরে দেন তখন কিন্তু অনেক সময় স্কিডটা একদিকে করে দেয়, ঠিক আছে? যেগুলো বাইকে আপনাদের ডিস্ক ব্রেক নেয়, ডাম ব্রেক রয়েছে পিছনে, সেগুলোতে কিন্তু বেশি করে এরকম, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি বলতে চাই, আপনাদের যেহেতু ডাম ব্রেক রয়েছে আপনারা একটু চেক করবেন। এখন বৃষ্টির দিনে আপনাদের কিন্তু কোনো রকম ওই ব্রেক প্যাড যেটা রয়েছে, ব্রেক প্যাডটা কিন্তু অনেকটা হার্ড হয়ে যায় বা আপনাদের ঠিকমতো ধরে না অনেক সময়, ঠিক আছে? তো সেটা আপনারা একটু লক্ষ্য রাখেন, প্রথমে এগুলো চেক করবেন এবং ব্রেকটা কতটা টাইট আছে আপনারা লক্ষ্য রাখবেন। যে আমাদের ব্রেকটা আমরা প্রেস করি, পা দিয়ে প্রেস করি না, ওই ফ্রি রেখে করতে হবে, মানে ফ্রি রেখে করতে হবে, এর মানে এটাই যে আপনারা যখন দেখা গেলো এখানে প্রেস করছে মানে এখানে ধরছে এরকম না, আপনাদের যেন একটু লুজ থাকে, ঠিক আছে? একটু লুজের পরে, মানে সামান্য অল্প আপনারা লুজ রাখবেন, তারপর আপনাদের যেন ব্রেকটা পেস হয়, এরকম যখন করবেন না এক্ষেত্রে আপনাদের কিন্তু আপনাদের কিন্তু স্কিডটা কিন্তু করবে না। এর সাথেও আপনারা অনেকেই অভ্যাস আছে কি, যে আপনার ভয় পান হাত ব্রেক ধরতে, এই হ্যান্ডেলটা আপনাদের ফট করে আপনাদের সামনে ব্রেকটা মারতে ভয় পান যারা নতুন আছে। তো এক্ষেত্রে আপনারা যদি সামনের ব্রেক খুব কম ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পিছনটা স্কিড করতে পারে, যদি পিছনের চাকা কোনো কিছু পড়ে বা আপনাদের পাথর বা বালু এরকম টাইপের কিছু পড়ে তাহলেও কিন্তু আপনাদের স্কিড করবে। তো আপনারা সবসময় যেরকম যেটা নিয়ম আপনাদের করবেন সেটা হলো, নর্মালি এরকম দুটো আঙুল বা তিনটে আঙুল দিয়ে আপনারা নর্মালি আপনারা হ্যান্ড ব্রেকটাকে প্রেস করবেন আগে, ঠিক আছে? দেখুন একটা জিনিস আপনার মাথায় রাখবেন, যে আপনাদের বাইকটা কিন্তু একবারে আপনাদের বাইকটা একেবারে যখন থেমে যায় না সেটা কিন্তু সামনের ব্রেকটা দিয়ে কিন্তু একেবারে থামে যায়, ঠিক আছে? পিছন ব্রেক দিয়ে এরকম একেবারে কিন্তু থামে না। তো আপনাদের সামনের ব্রেকটা সেই জন্য ইউজ করতে হবে। তো আপনারা কী করবেন, নর্মালি যখনই যেটা হোক একটা এরকম দুইটা আঙুল দিয়ে বা তিনটা আঙুল দিয়ে আপনারা নর্মালি একটু ব্রেক প্রেস করলেন, ঠিক আছে? এরকম নর্মাল ব্রেক প্রেস করে পা ব্রেক করলেন, গাড়ি একবার দুটো ভারসাম্যটা বজায় রাখবে, এক্ষেত্রে কিন্তু আপনাদের স্টার্টটা বন্ধ হবে না, এক্ষেত্রে আপনাদের কিন্তু স্কিডও করবে না, এটা আপনারা মনে রাখবেন। তো আরেকবার বলে দেয়, আপনারা যখন ব্রেক মারবেন দুটো ব্রেকই আপনারা একসঙ্গে ব্যবহার করুন, একসঙ্গে যখন ব্যবহার করবেন দুটোর ভারসাম্য একই থাকবে, এর সাথে আপনাদের কিন্তু স্কিড করা কোনো রকম কথায় আসবে না, এখানে কোনো রকম স্কিড কিন্তু আপনাদের চাকাতেই হবে না। তো এটা ছিল একটা ছোট্ট টপিক এবং ছোট্ট ভিডিও, তো আশা করি আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। ভালো লাগলে বা কাজে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না, এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমি দাদা কি ফিরছি করে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।